মোবারকালে আপনি লিখেছেন জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি বাংলাদেশের আর্থ পরিপ্রেক্ষিতে আপনি কী ধরনের পাঠ্যক্রম থাকা উচিত বলে মনে করেন ভাই আলী আমার মনে করা তো তেমন কিছু আসবে না বা যাবে না কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয় আমরা সবাই ইতিমধ্যে জানি যে দশটি সাবজেক্ট যেগুলোর কথা আমরা জানি পত্রিকা উঠে আসছে মাধ্যমিকের এই সাবজেক্টগুলোর মধ্যে সুস্পষ্ট করে সুনির্দিষ্ট করে ধর্মশিক্ষাটি নেই এবং সেখানে নীতিশিক্ষা নামে যেটুকু রাখা হয়েছে সেখানে হয়তো মাত্র কিছু নীতি কথা। থাকবে কিন্তু একজন মানুষ যে যে ধর্ম পালন করে তিনি তার ধর্ম সম্পর্কে জানার অধিকার তার আছে জাতীয় শিক্ষাক্রমে সে বিষয়টি যদি না থাকে তাহলে সেটা আমি মনে করি শিক্ষাক্রমের ত্রুটি এবং বড় ধরনের ত্রুটি বিশেষ করে আমাদের আর্থসামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা যদি বলি যে ধর্মীয় শিক্ষা এটা যদি আমাদের শিক্ষার্থীদেরকে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এমনিতে তরুণদের মধ্যে যে পরিমাণ অধপতন দেখতে পাচ্ছি আমরা নৈতিক অধপতন এবং স্খলন যে পরিমাণ ত্রুটি বিচ্ছুতি আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক ঘটনাগুলো একের পর এক আমরা দেখতে পাচ্ছি সেগুলো আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করবে যার ফলশ্রুতিতে আমরা সামাজিকভাবে যে অনেক সুন্দর এবং ভালো ভালো গুণ এবং বৈশিষ্ট্য দেখতাম সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আরও হারিয়ে যাবে আমাদের সমাজে খুব সীমিত সংখ্যক কিছু মানুষ যারা ইসলাম ও ফোবিয়াতে তারা ভোগেন এবং তারা ইসলাম এবং ধর্মবিদ্বেষী মনোভাব ধারণ করেন তাদের সংখ্যা সমাজে হাতে গুনে বের করা যাবে এরকম এই লোকগুলো সমাজের মাছ পিপল বা সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা নিয়ন্ত্রণ করে তাদের চিন্তাধারাকে চাপিয়ে দেয় এর চেয়ে বড়ো দুঃখজনক এর চেয়ে বড়ো নিষ্পেষণ আর কি হতে পারে বিদায় জাতীয় শিক্ষাক্রমে ধর্ম শিক্ষাকে যেভাবে ছিল তার চাইতে আরও গুরুত্বের সাথে পূর্বের চাইতে আরও গুরুত্বের সাথে বহাল রাখাই হলো আমাদের দাবি এবং এটি সমাজের জন্যই প্রয়োজন যুব সমাজকে বিশেষ করে বসে যাওয়ার হাত থেকে অদবতন নৈতিক অধপতন হাত থেকে রক্ষা করার জন্য মূল্যবোধ এবং মোরালিটি তাদের মধ্যে একটুও থাকুক যদি আমরা চাই তাহলে সেক্ষেত্রে শিক্ষাকে জাতীয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করা এবং যেভাবে ছিল তার চাইতে আরও গুরুত্বের সাথে সেটাকে প্রবহার করার কোনো বিকল্প পথ আমাদের খোলা নেই অন্যথায় আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে দিন শিক্ষার যে গুরুত্ব আছে সেটি বিবেচনায় অবশ্যই আমাদের নিজের দায়িত্বে সেটি করতে হবে সেক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম যদি আমাদের জন্য উপযোগী না হয় তাহলে সেক্ষেত্রে আমার সন্তানের জন্য আমি বিকল্প পথ খুঁজে নেব এবং সেটাই আমার একমাত্র করণীয় হবে হয়তো আল্লাহ আমাদের কর্তা ব্যক্তিদের যেন বলদ হয় সেই তফিক দান করুন